সিনিয়র সিটিজেন আমার খুব প্রাণের কথা, সিনিয়র সিটিজেনকে চলুন আমরা সবাই মিলে সিনিয়র সিটিজেনকে রেসপেক্ট করি, তাদেরকে আমরা কেয়ার করি এবং কেয়ার গিভার তৈরি করি এবং তাদের জন্য আমরা সাহায্য করি। সিনিয়র সিটিজেন দর্শক, কলা কলা আমার খুব প্রিয়, যেমন দেখতে সুন্দর আমি ঠিক সাড়ে দশটায় কলা খাই এভরিডে। কলা খাবেন, এই ফলটিতে উপস্থিত পটাশিয়াম এবং ভিটামিন B6 একদিকে যেমন পেশির ক্লান্তি দূর করে, ঘুম আনতে সাহায্য করে। আমি কিন্তু মাঝে একদিন আমার ঘুম আসছিল না, আমি কলা খেলাম রাতে, তারপরে দেখি আমার ঘুম এসে গেছে। তেমনি মেলাটোনিন হরমোনের রক্ষণ বাড়িয়ে দিয়ে ইনসোমিয়ার মতো রোগের চিকিৎসাতেও বিশেষ ভূমিকা পালন করে। দূরে থাক দূরে থাক দূরে থাক দূরে থাক, এই সমস্ত অনেক এলোমেলো চিকিৎসা আছে ওগুলো একটু দূরে থাক, কিন্তু এগুলোকে কাছে নেন, নিয়ে আপনি কলা খান এবং এগুলোতে আপনার অনেক উপকার আসবে ইনশাআল্লাহ, প্রমাণিত ইনশাআল্লাহ আসবে। তাই যদি দেখেন যে ঘুম ঠিক মতো আসছে না, তাহলে শুতে যাওয়ার আগে একটা বা দুটো কলা খেয়ে নিতে ভুলবেন না। আমার হয়েছে, আমার আমি সেদিন কলা খেয়ে আমার ঘুম হয়েছে, ভালো লাগছে। কলা খুব উপকার, কলা কলা খুব, আমার খুব লোভ হয় কলা, আমি প্রতি সময় কলা কিনি। ওকে চলে যাই, চলেন চেরি। চেরিতে অনেক ব্যথা কমে, প্রমাণিত চেরি, কিন্তু আমাদের দেশে একটু এক্সপেন্সিভ, সবার জন্যই হয়তো বা কেনা সম্ভব হয় না। মনে রাখবেন দর্শক, সমস্যা চারদিকে, মনের চাপ বিভিন্ন কিছু চাপে আমাদের এমন একটা অবস্থা হয়েছে যে কোনো কিছুতেই ঘুম আসছে না। ঝটপট এক গ্লাস চেরির রস বানিয়ে পান করে ফেলুন, দেখবেন ঘুম আসতে সময়ই লাগবে না। চেরির রস, এক গ্লাস রস খাবেন। আসলে এই ফলটিতে থাকা একাধিক উপকারী উপাদান শরীরের ভিতরে প্রবেশ করার পর মেলাটোনিনের মাত্রা বাড়িয়ে দেয়, যেটা ঘুম আসতে সাহায্য করে, ফলে স্বাভাবিক ভাবে ঘুম আসতে সময় লাগে না। তাহলে ঘুম আসার জন্য একটা হলো সাধারণত খুব ইজি হলো কলা, আর দ্বিতীয়ত হলো আমরা চেরি দিয়ে এক গ্লাস বানিয়ে খেয়ে ফেললাম, ঘুম আসবে। দ্বিতীয়ত গরম দুধ, এটা তো অধিকাংশ পরিবারেই খেয়ে থাকে। ঘুম যদি আপনার সঙ্গ ছেড়ে থাকে, তাহলে আজ থেকেই শুতে যাওয়ার আগে এক গ্লাস গরম দুধ পান করা শুরু করুন, দেখবেন ঘুম আসতে কোনো সমস্যাই হবে না। প্রসঙ্গত দুধে উপস্থিত ক্যালসিয়াম এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। প্রসঙ্গত বেশ কিছু গবেষণায় দেখা গেছে, ঘুমানোর আগে যদি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার যেমন ওটস, ব্রাউন ব্রেড প্রভৃতির সঙ্গে যদি দুধ খাওয়া যায়, তাহলে আরও ভালো রকম ঘুম আসে। তো সুতরাং এক কথায় দুধ। তাহলে আমরা এখানে একটু বলে দিই যে আমরা ঘুমানোর জন্য, হ্যালো সিনিয়র সিটিজেন, আপনার প্রতি অসম্ভব রেসপেক্ট নিয়ে কথা বলছি। একটি হলো ঘুম আসার জন্য কলা, দ্বিতীয়ত চেরি বানিয়ে এক গ্লাস খেয়ে ফেললেন, তৃতীয়ত দুধ। ওকে দর্শক ধন্যবাদ, এই ছিল আজকে আমাদের টিপস।